কই মাছ না চট করে মরে না খুব জান শক্ত মাছগুলা এখানে ছেকেলি রান্না করতে হবে অনেক বিলা হয়ে গেল মাছগুলা জীবন্তই রয়েছে আছে মাছগুলা দেখতে এই সব জীবন্তই আছে কেমন চলবে মাছ গুলা লাফিং বেড়াইছে দেখো কত জান শক্ত এই মাছের প্রচুর শক্ত একবারে দেখ কত ওই চলে যাচ্ছে মাছ গুলা ওই ও দেখ কোন দিকে লাফাইন চলে যাচ্ছে চলো মাইগুলা বাচ্চা হয়ে গেছে আমার কি সুন্দর ধোয়া হয়ে গেল দেখো মাছগুলা থালা তো ঢেলে নেব ছেলে নিব এখন হইল না ঢোকা দিই মাছ তা করতে মশলা বেটে নিব আদা জিরে একসাথে বেটে নিব মশলা বাটা হয়ে গেছে এবার তুলে নেব
তাগো তুমি এত ওখানে আসছো দাঁড়া আমি বাজার গেছি সব খুঁজে খুঁজে জোগাড় করছি দাঁড়া তবে তো আসছি কত বিলাম হয়ে গেল কখন রান্না তো উনুনটো ধরা তাড়াতাড়ি রান্না হবে খিদে লেগেছে আমারও তো বিলা হবে না কি করব তাগো তো আমি হলো তো খাই মাছে হলো গুড়ো মখাবো অল্প লবণ দেব কত মখাবে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেবো মাছ কড়াইয়ে ভেজে নেব পাগুলা ধুয়ে নেব হালকা লবণ দেব হালকা হলুদ দেব ভালো করে দিছে দেখেলি সিদ্ধ হয়ে গেছে কিনা সিদ্ধ হয়ে গেছে এই পাঁচ ফোড়ন দিচ্ছে জিরে দেব আদা বাটা দেব খানিক ঢাকা দি দেখি হয়েছে কিনা বলো হয়ে গেছে তরকারি বেশি ভেঙে তরকারি হয়ে গেছে নামিয়ে দেবো